করে তারপরে জাতির পিতার স্বপ্ন জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন আমাদের নিজের স্বার্থতায় গড়া এই যে স্বপ্নের পদ্মসেতু যা আমাদের মাথা পিছু আয়কে বৃদ্ধি করবে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে সেই সেতুর জন্য আপনি বিশ্বাস করেন খালিদ ভাই সকালবেলা ঘুরেছে আমাদেরকে তোমার মুখে তিনটা ওয়ার্ড খালি করে দিতে আমরা পাঁচ দেবের আগে আমি আমার প্রেসিডেন্ট সেক্রেটারি আওয়ামী লীগের যে কাকর্মি যে আমি নির্মাণ দিল আমরা পাঁচ দেবের আগে এই ইউনিয়ন খালি করে দিয়েছি বঙ্গবন্ধু সোনার বাংলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে
আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে আমরা যারা কাজ করছি বর্তমান সরকারের নির্বাচনে অঙ্গীকার 10,000 কিলোমিটার নৌপথ খনন উন্নয়ন কাজ বাস্তবায়নের অভিভাবক যার নেতৃত্বে নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউডি কাজ করছে সেই মহান নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের একটি ঐতিহাসিক দিন যদিও এই মার্চ মাস আমাদের একটা বাঙালি জাতির ইতিহাসে একটা সমৃদ্ধ মাস তাৎপর্যপূর্ণ মাস এই মাসে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে 17ই মার্চ তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এই মাসেই আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলার মানুষের ম্যান্ডেট নিয়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে ঘোষণা দিয়েছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ফেলবে ইনশাল্লাহ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই মাসে 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার কারণে পাকিস্তান শাসক গোষ্ঠী তাকে গ্রেপ্তার করে পাকিস্তানে কারাগারে নিক্ষেপ করেছিল এবং 9 মাসের নির্যাতন তিনি ভোগ করতে হয়েছিল কাজে এরকম একটি তাৎপর্যপূর্ণ মাসে এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই বিআইডব্লিউটিএ সার্বিক তত্ত্বাবধানে আমরা যে ইতিহাস সমৃদ্ধ যে বইটি পেয়েছিলাম বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী সেই আত্মজীবনীর প্রথম ভাস্কর্য আমরা এখানে আজকে উদ্বোধন করলাম এটা অবশ্যই একটি স্মরণীয় দিন এবং ইতিহাসে এটাও লেখা হয়ে গেল যে আত্মজীবনীর প্রথম ভাস্কর্য এই শেহুলিয়া এই মুন্সিগঞ্জে এই জেলায় স্থাপন করা হল এবং এরকম একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমান্ডার গোলাম সাদেক কিছুক্ষণ আগেই বক্তব্য রেখেছেন যিনি 25 বছর যাবৎ আপনাদের এই এলাকার প্রতিনিধিত্ব করছেন 1996 সালে যিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ শুধু ভূমিকা রাখেননি একজন আলোচিত সংসদ সদস্য হিসাবে তিনি আত্মপ্রকাশ করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় তিনি এখনো আপনাদের প্রতিনিধিত্ব করছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা সংসদে তার অসামান্য ভূমিকার কারণে সংসদে ওই নির্বাচিত করেছিলেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন মাননীয় সংসদ সদস্য এখানে উপস্থিত আছেন আমাদের বিআইডব্লিউটি এর অন্যতম পরিচালক জনাব সত্তার শেখ সদস্য কর্তৃপক্ষের এবং আরেকজন সদস্য ডক্টর মতিউর রহমান ইনি উপস্থিত আছেন এবং বংশীগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন উপসচিব
এবং এলডিএসপি জিডিএলজি উপপরিচালক এবং আমাদের এই উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএলএলটি এর সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রতিমণ্ডলী সাংবাদিক ভাই আসলে এই মুন্সিগঞ্জের সঙ্গে বিক্রমপুর বলি লোহগঞ্জ বলি মুন্সিগঞ্জের সঙ্গে বলি আমার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আছে এই পদ্মা নদীর গল্পের কথা আমি আপনাদের এলাকার মানুষের কাছে আমি ছোটবেলা থেকে শুনেছি পদ্মা নদীর এপার ওপার ভাঙে এরিয়া তো বলে গেল এই গল্প শুনতে শুনতে বড় হয়েছে কারণ আপনাদের নদী ভাঙনে অনেক মানুষ সর্বস্ব হারিয়ে তারা কিন্তু আমার এলাকায় এখনো আছে এবং তারা রাস্তা বাণিজ্য করে আমি নিরাপদে বলছিলাম আজকে যখন এখানে এসেছি রাত্রেবেলা অনেকেই আমাকে টেলিফোন করে বলবে যে আমি আপনি তো আমাদের এলাকায় গিয়েছিলেন এবং তারা তো খুশি আমি যখন এখানে আসি শিমুলিয়ায় আসি বা মুন্সিগঞ্জের লোহজং এই এলাকায় আসি তারা সঙ্গে খুব খুশি হয় গেছে এবং তারা খুব সফল হয় আপনাদের এই এলাকার যে দুঃখ দুর্দশা গল্প আমি জানি এবং তো তাই না আপনাদের আতিথ্যতা আপনাদের যে রঙ্গন শিল্প এটাও আমার ছোটবেলা থেকেও আমার এটার সঙ্গে পরিচিত আছে আপনার আতিথ্যতা এটা এই মানুষকে মুগ্ধ করে সবসময় আমি নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আসার পরে আমি এখানে এসেছি 3 বছর যাবৎ আমি কখনো দেখি নাই যে আপনারা কখনো এই এলাকায় কোনো বিড়ম্বনার কারণ হয়েছে এটা সত্যি আপনারা কখনো এটার বিরুদ্ধে প্রতিবাদী ঘাট হিসাবে দাঁড়িয়ে যান নাই এবং এটা অবশ্যই আমাদেরকে উৎসাহ দিয়েছে এবং এই কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি ব্যক্ত করেছি আপনাদের এই সহযোগিতার কথা বলে আপনারা এমন একটা জায়গায় এখানে বসবাস করছেন যে জায়গাটাকে নিয়ে সমগ্র বাংলার 18 কোটি মানুষ গর্ব করে কারণ বাংলাদেশের 75-এ 15-ই আগস্টে বঙ্গবন্ধু হত্যা করার পর বাংলাদেশের মানুষ আর কখনো মর্যাদার জায়গায় যায়নি বাংলাদেশের মানুষ কখনো সম্মানের জায়গায় যায়নি বাংলাদেশের মানুষ দারিদ্রতা দুঃখ কষ্ট মঙ্গা এবং এই যে ভিক্ষাবৃত্তি এগুলো ছিল আমাদের দৈনন্দিন সঙ্গী রাষ্ট্রীয় সঙ্গী বলা যায় আমাদের দারিদ্রতা বৃত্তি করে অনেকে কিন্তু নোবেল পুরস্কারে জয়ী হয়েছে কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি মর্যাদা ব্যক্তি পর্যায়ে মর্যাদা বেড়েছে জাতিগত রাষ্ট্রীয় ভাবে কখনো মর্যাদা বাড়েনি এই প্রথম একটি সিদ্ধান্ত একটি সাহস সমগ্র জাতিকে মর্যাদার জায়গায় নিয়ে গেছে একটি দেশকে সমগ্র তারক দুনিয়ায় কি সম্মানের জায়গায় নিয়ে গেছে আজকে এখানে আসার আগে বিশ্ব ব্যাংকের প্রতিনিধির সঙ্গে আমাদের সভা ছিল সেই জায়গায় আমরা তার সাথে কথা বলছিলাম আমরা বলছিলাম যে পদ্মা সেতু যখন হয়ে যাবে আমাদের বেনাপোল এবং ভোমরা স্থল বন্দর আরো বেশি ভাইব্রেন্ট হবে যখনই তারা পদ্মা সেতুর কথা বলেছে তখনই তারা সেটাকে আরেকভাবে দেখেছে কারণ পদ্মা সেতুর সঙ্গে তারা জড়িত তারা এটার জন্য অনুতপ্ত এই পদ্মা সেতু যে কথাটি বলছিলাম একটি সাহস একটি সিদ্ধান্ত একটি জাতিকে কোথায় নিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী মহান সংসদে দাঁড়িয়ে বলেছিলেন রক্ত কথা বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত তার শরীরে প্রবাহিত বলে এইরকম পরাশক্তির সঙ্গে যুদ্ধ করে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমরা নিজস্ব অর্থ আমি পদ্মা সেতু করবো তবু মাথা মতো করব না আজকে পদ্মা সেতু হচ্ছে সবচেয়ে সাহস এবং মর্যাদার স্থাপনা হচ্ছে আপনাদের এই এলাকায় এটা আপনাদের বিরাট একটা সম্মান আমরা মহান সংসদে আমাদের মাননীয় সংসদ সদস্য অনেকবার বলেছেন যে এই পদ্মা সেতু মাননীয়
হয় যে প্রধানমন্ত্রীর নামে নামকরণ করার জন্য প্রধানমন্ত্রী রাজি হয় না প্রধানমন্ত্রী বলে পদ্মা সেতু নিয়ে এত বেশি ষড়যন্ত্র হয়েছে এই পদ্মা সেতুর নাম পরিবর্তন করা যাবে না কারণ এটা হচ্ছে আমাদের মর্যাদা এবং আমাদের অহংকার এটা সমগ্র তামদ দুনিয়ায় পদ্মা সেতুর নাম জানে কারণ বিশ্ব ব্যাংক সহ ওই ডক্টর ইউনুসরা এই পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিন্তু সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা যেহেতু পদ্মা সেতু করেছি এই সেতুর নাম পদ্মাই থাকবে কারণ এটার সঙ্গে আমাদের মর্যাদা লুকিয়ে আছে তেমনই ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্ত তিনি অমরত্ব লাভ করেছেন বাংলাদেশের আজ থেকে 1000 বছর 2000 বছর আগে আমাদের পরবর্তী প্রজন্ম যখন আমাদের ইতিহাস নিয়ে চর্চা করবে তখন তারা বলবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 23 বছর লড়াই সংগ্রাম করে আমাদের যে অধিকার প্রতিষ্ঠা স্বাধীন সার্বভৌমত্বের দেশ উপহার দিয়েছিলেন আর এরপরে যে মর্যাদার জায়গায় নিয়ে গেছিলেন তারই রক্তের উত্তরাধিকার দেশ সত্য শেখ হাসিনা 2000 বছর এই ইতিহাস নিয়ে আলোচনা হবে কাজে এরকম একটি জায়গায় আমরা উপস্থিত হয়েছি আমরা আসলে সত্যি গর্বিত এখানে জাতির পিতা অসমাপ্ত আত্মজীবনী যে এখানে ভাস্কর্য আমরা স্থাপন করলাম এই সুযোগে আমি ভাস্কর সুদীপ্ত তাকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনি খুব মমতা নিয়ে এই ভাস্কর্যটি এখানে তৈরি করেছেন এবং এটা এটার মধ্য দিয়ে আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি এই ভাস্কর্য দেখার জন্য পদ্মা সেতু দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ শুধু নয় তারও দুনিয়ার মানুষ যখন বাংলাদেশে আসে তারা কিন্তু পদ্মা সেতু দেখতে আসে তারা পদ্মা সেতু দেখতে আসে আজকে আমার সঙ্গে আমার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পর্ক তাকে আমি জোর করে নিয়ে এসেছি এখানে সে আমার সঙ্গে আসবে না তা কেন আসবে না কারণ আমার পরিবার যদি শুনে আমি গেছি আমার উপরে খুব তার রাগ করবে কারণ তাদেরকে নিয়ে আমাকে আসতে হবে এখানে তাহলে যে পদ্মা সেতু দেখার দরকার নেই তুমি ঘাট থেকে চলে আসো তো এই যে একটা জানে এই কথাটা এই কারণে বললাম মানে পদ্মা সেতু কি রকম একটা অনুভূতির জায়গায় চলে গেছে যে আমাকে বাদ দিয়ে পদ্মা সেতু দেখা যাবে না আপনাদের মনে আছে গত বর্ষার সময় যখন আমাদের বিএডব্লিউটিসি ফেরি পদ্মা সেতুর পিলারের মধ্যে ধাক্কা লাগলো কি অবস্থা হয়েছিল সমগ্র বাংলাদেশ কেঁপে উঠেছিল সেই ধাক্কা এবং আমি খুব অপরাধী হয়ে গিয়েছিলাম আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী একটি ধাক্কা সমগ্র বাংলাদেশের মানুষকে একত্রিত করে দিয়েছে আপনি আবার একটি স্থাপনা করেছেন যে স্থাপনা যে অনুভূতি বিএনপির মহাসচিব ফখরুল ইসলামের মির্জা ফখরুলের হৃদয়ের মধ্যে পর্যন্ত ধাক্কা লেগেছে তিনিও কিন্তু এটার ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছিলেন কাজে এটার মাধ্যমে আরেকটা প্রমাণ হয় বেগম খালেদা জিয়া বলেছিলেন যখন তিনি জেলখানার বাইরে ছিলেন বলেছিলেন এই পদ্মা সেতুতে কেউ আপনারা উঠবেন না পদ্মা সেতু এটা জড়াতালি বা যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলেছিল না এই ধাক্কার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে খালেদা জিয়া যে বিভ্রান্তিমূলক কথা বলেছিলেন সেটাও কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে কাজে আপনারা যারা ইঞ্জিনিয়ার আছে যারা এটার স্থাপত্য যেটা নকশা যারা তৈরি করেছে তারা বলেছে এর থেকে কয়েকশো গুণ যদি ধাক্কা লাগতো তারপরেও পদ্মা সেতু কিছু হতো না পদ্মা সেতু এমন একটি শক্তি স্থাপন কাজে আমরা বুঝেছি যে আপনারা এমন এলাকার মানুষ যে সমগ্র মানুষ 18 কোটি মানুষ এই অনুভূতির সঙ্গে যুক্ত হয়ে গেছে সমগ্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যখন বলেছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম সমগ্র বাংলাদেশ রেসকোর্স ময়দান হয়ে গিয়েছিল অনেকেই বলে যে সেখানে 20 লক্ষ মানুষ হয়েছিল আসলে 20 লক্ষ না সেই জনসভার মানুষ ছিল 7.5 কোটি মানুষ সমগ্র 57,000 বর্গমাইল রেসকোর্স ময়দানে পরিণত হয়েছিল তেমনই ভাবে সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের অনুমতি গুলা পদ্মা সেতুর সঙ্গে জড়িত হয়ে আছে আজকে এমন একটি জায়গায় আমরা এখানে আছি
এখানে ড্রেজার বেজ করা হয়েছে আপনারা শুনেছেন চেয়ারম্যানের কাছ থেকে যে আমাদের সমগ্র বাংলাদেশ 11টি ড্রেজার বেজ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পরে 7টি ড্রেজার সংগ্রহ করেছিলেন 2008 সাল পর্যন্ত এটা 8টিতে উত্তীর্ণ হয় নাই এই 13 বছরে মাননীয় প্রধানমন্ত্রী 40টি এবং আরো 35টি ড্রেজার তিনি আমাদের ড্রেজার মহরে যুক্ত করছেন আমাদের কখনো কোনো রাজনৈতিক দল বলে নাই মোদি নিয়ে কোনো কথা বলে নাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার রাজনৈতিক নির্বাচনী ইশতেহারের মধ্যে যুক্ত করেছেন 10,000 কিলোমিটার নৌপথ তৈরি করতে হবে তিনি 100 বছরের বাংলাদেশকে সংরক্ষণ করার জন্য ডেল্টা প্ল্যান দিয়েছেন বাংলাদেশে নদী নালা খাল বিল সবকিছু প্রবাহ নিশ্চিত করতে হবে তিনি এই ধরনের পরিকল্পনা নিয়েছেন তিনি একজন ভিশনারি সেই জন্যই তাকে রাষ্ট্রনায়ক বলা হয় তিনি 100 বছর পরে বাংলাদেশ কি হবে আমাদের এই এলাকার এইখানে যারা আছি তারা কেউ বলবো না 100 বছর পরে কিন্তু 100 বছর পরে তিনি বলছেন বাংলাদেশ কিভাবে রক্ষা করতে হবে নদী মাতৃ বাংলাদেশ কাজে এই ধরনের পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় আমরা কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রী সবসময় উৎসাহিত করেন এবং তিনি এই নৌ পরিবহন মন্ত্রণালয় শুধু আভ্যন্তরীণ ক্ষেত্রে নয় এই নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে তিনি যে জাহাজ যুক্ত করেছেন যেটি আমাদের ইউক্রেনে একটি আক্রান্ত হয়ে গেল বাংলার সমৃদ্ধি তিনি কিন্তু এরকম 6টি জাহাজ তিনি আমাদের বাংলাদেশ শিপিং কর্পোরেশন যুক্ত করেছেন বঙ্গবন্ধু 16টি জাহাজ দিয়ে এই শিপিং কর্পোরেশন গড়ে তুলেছিলেন 2008 সাল পর্যন্ত শিপিং কর্পোরেশনের মাত্র 2টি জাহাজে পরিণত হয়েছিল মৃত প্রায় হয়ে গেছিল সেই মৃত প্রায় একটি সংস্থাকে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী 6টি জাহাজ যুক্ত করে এই আমাদের এই মন্ত্রণালয়ের কার্যক্রমকে সমগ্র পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং আমাদের যখন বাংলার অগ্রদূত বাংলার অগ্রগতি বাংলার সমৃদ্ধি যখন পীড়িত বন্দরে বন্দরে যখন ঘুরে বাংলাদেশের পতাকা নিয়ে তখন সে সারা পৃথিবীর মানুষ জানতে পারে বাংলাদেশের কথা বাংলার ইতিহাস জানতে পারে আমাদের যেমন বিমান বহরে কোন উড়োজাহাজ ছিল না আজকে 21টি উড়োজাহাজ যুক্ত করে আজকে সমগ্র পৃথিবীতে আজকে বাংলাদেশের পরিচয় অ্যাম্বাসেডার হিসেবে বাংলাদেশের বিমান আজকে চলছে এই যে আমরা এগিয়ে যাচ্ছি বাংলা মর্যাদার জায়গায় বাংলাদেশ যেই বাংলাদেশ 1 কিলোমিটার রাস্তা করার জন্য আমাদের কখনো বিশ্ব ব্যাংক কখনো জায়গা কথা আইএমএফ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বিভিন্ন জায়গায় আমাদের ধর্ণা দিতে হতো বাংলাদেশের অর্থমন্ত্রী কাজ ছিল পররাষ্ট্র মন্ত্রীর মতো সারা পৃথিবী ঘুরে বেড়া ভিক্ষার করে নিয়ে 1 কিলোমিটার একটি কালভার্ট করতে পারতাম না একটা ব্রিজ করতে পারতাম না সেই বাংলাদেশ নিজের সরকারে শুধু পদ্মা সেতু করছে না বাংলাদেশ এখন অন্য দেশকে গ্রাম দেয় অন্য দেশকে তারা ঋণ দেয় আমরা শ্রীলঙ্কাকে আমরা ঋণ দিয়েছি আমরা সুদানকে আমরা মঞ্জুরি দিয়েছি বাংলাদেশ সেই মর্যাদায় গেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ সত্য শেখ হাসিনা যেখানে পৃথিবীর যেখানেই যান না কেন তিনি যেভাবে সমাদৃত হন যেভাবে প্রশংসিত হন যেভাবে সম্মানিত হন এইটা ব্যক্তির সম্মান প্রশংসা নয় বা এটা সমগ্র বাংলার 18 কোটি মানুষের সম্মান এবং আত্মমর্যাদা তিনি আমাদের জন্য বয়ে নিয়ে আসছেন গতকালকে তিনি সেই সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে এসেছেন কি মর্যাদা এবং সম্মান নিয়ে তিনি ফিরে এসেছেন আজ থেকে 20 বছর 15 বছর আগে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানদের এই মর্যাদা এই সম্মান ছিল না বাংলাদেশ আজকে একটি পদ্মা সেতু এবং বাংলাদেশের অর্থনীতি এই করোনা মহামারীর মধ্যে আমরা ধরে রাখতে সমর্থ হয়েছি যেই বাংলাদেশ এই মহামারীর মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে ভেঙে পড়ে গেছে এই বিএনপি আলোরা বলেছিল 2 কোটি মানুষ মারা যাবে বাংলাদেশ অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এই বাংলাদেশ ফকির হয়ে যাবে কত কি সমালোচনা করেছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সাহসী এবং দূরদর্শী নেতৃত্বের কারণে এই কোভিড এর মধ্যে আমরা কিন্তু এই ঝাঁকুনি থেকে আমরা রক্ষা পেয়েছি এবং বাংলাদেশ আজ থেকে 200-300 বছর পরেও বলবে যে বাংলাদেশ সেই 30টি দেশের মধ্যে একটি দেশ যারা কোভিড ভ্যাকসিনের আওতায় এসেছিল প্রথম 30টি দেশের মধ্যে একটি এটা সম্ভব হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বের কারণে আমরা যখন কাদের ভাই যখন বলেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
যে আমরা করোনার থেকে বেশি শক্তিশালী, তখন কিন্তু অনেকে হেসেছিল। আজ তাদের যারা হেসেছিল তাদের অবস্থা কি? বাংলাদেশ আজকে করোনার উপর থেকে সকল বিধিনিষেধ তুলে দিয়েছে, তার মানে করোনাকে আমরা জয় করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নাসিম ভাই নিজে করোনায় মারা গেছেন, তিনি বলেছিলেন যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন এই করোনাকে ভয় করে কোনো লাভ হবে না। ঠিকই এই করোনাকে বাংলার মানুষ জয় করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। কাজেই আপনারা আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য আপনাদের অভিভাবক, আমাদের অভিভাবক, আমাদের বড় বোন শেখ উত্তাই আছে নেরেলি, আপনাদেরকে নিয়ে কিভাবে চিন্তা করে কিভাবে ভাবে এটা আমি আপনাদের সামনে বর্ণনা দিতে পারবো না। তিনি সংসদে যখন যান, তিনি প্রত্যেকটি মন্ত্রী এবং আমাদেরকে প্রতি মুহূর্ত আপনাদের খুঁটি নাটি বিষয় নিয়ে সার্বক্ষণিক তিনি কাজ করেন, সার্বক্ষণিক কাজ করেন, টেলিফোন করেন, তিনি চিঠি রাখেন এবং এই এলাকার মানুষকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এলাকার মানুষের জীবন মান আরো কিভাবে সমৃদ্ধ করা যাবে তার মধ্যে সেটা ধ্যানে পরিণত হয়ে গেছে। আমি সত্যি খুব অভিভূত হয়ে গেছি যে আপনারা এই ধরনের একজন নেতৃত্ব পেয়েছেন। সংসদ সদস্য তো অনেকেই পায়, কিন্তু এই ধরনের যে দেশের প্রতি এলাকার প্রতি যে মমত্ব, সেই মায়া একদম বনের স্নেহ মায়ের মমতা দিয়ে আপনাদের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এই ভালোবাসা এবং এই যে সম্মান আপনাদের জন্য তিনি বয়ে নিয়ে এসেছেন এবং কাজ করে যাচ্ছেন, এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে, এটাকে ধরে রাখতে হবে। এবং তিনি অত্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কাছের একজন মানুষ, আপনারাই জানেন তাকে কিভাবে তিনি গড়ে তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই নেতৃত্বকে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমি মনে করি এলাকার মানুষ আপনারা যারা আছেন, আমরা খুব খুশি হব যখন আমরা দেখবো পরবর্তী নির্বাচনে আমাদের আপা গতবারের থেকে আরো দ্বিগুণ ভোটে জয়যুক্ত হয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন, তখন আমরা মনে করব এই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ভাস্কর্য এবং ব্রেজার দেশ ও অন্যান্য যে স্থাপনা পদ্মা সেতুর সম্মান আপনারা রক্ষা করেছেন। এবং যখন এই মুন্সিগঞ্জের সকল সদস্য সদস্যরা নির্বাচিত হবে, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবে এই মা মুন্সিগঞ্জের উপর দিয়ে যে পদ্মা সেতু চলে গেছে তার মর্যাদা আমার মুন্সিগঞ্জের মানুষ ধরে রাখতে পেরেছে। আমি আশা করি, আমি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সার্বিক সুস্থতা এবং সফলতা কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। শিমুলিয়া বেজার পেজ উদ্বোধনী সুধি সমাবেশের প্রধানমন্ত্রীজি, মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আমি সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আজকের এই সভা যেখানে সভাপতি আমি এখন আমার আজকে অনুষ্ঠান সভাপতিকে তার সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের অনুমতি ক্রমে সভার সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের উপস্থিতির জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ এবং আপনাদের সহ